আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসেছি চাকতির হাওরের সূর্যোদয় দেখার জন্য। চাকতির হাওরের সূর্যোদয় দেখার জন্য আমরা নিয়েছি ছোট্ট একটা নাও। নৌকাকে এই অঞ্চলে নাও বলে। আমরা নৌকা ভাসিয়েছি, নৌকা ভাসিয়ে আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি। কেবল আমার পশ্চিমে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটাই হচ্ছে করিমপুর, ঐতিহ্যবাহী করিমপুর গ্রাম। আমার সামনেই ভেসে উঠছে করিমপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়। আরেকটু যদি দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করিমপুর গ্রামের জামে মসজিদ। করিমপুর গ্রামটি পূর্ব পশ্চিমে। এই গ্রামের পূর্ব দিকের যে হাওর, এই হাওরটার নামই হচ্ছে চাকতির হাওর। মাটিয়াপুরের একপাশে অনেক বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা হচ্ছে একটা মাধ্যমিক বিদ্যালয়। আর এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন, আকাশটা মোটামুটি লাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। এই অঞ্চলের মানুষ সূর্যোদয় এবং সূর্যাস্ত কেমন উপভোগ করে জানে না, তবে সূর্যোদয় সূর্যাস্ত এই অঞ্চলে অনেক উপভোগ্য হয়। হাওরের বুক ছিঁড়ে লাল টুকটুকে সূর্য যখন ওঠে, এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। হাওরের থই থই পানি মারিয়ে অনেক দূরে ছোট্ট করে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামটা হচ্ছে মাতারগাঁও। হাওরের পানি আর আকাশের রং মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বর্ষাকালে সুনামগঞ্জ অঞ্চলের অধিকাংশ এরিয়ায় অঞ্চলে জায়গায় পানিতে টই টম্বুর থাকে। প্রায় 6-7 মাস, অনেক সময় 8 মাসও এই অঞ্চলে পানি থাকে। এজন্য এই অঞ্চলকে বলা হয় ভাটির জনপদ। আপনারা যে থই থই পানির যে হাওর দেখছেন, এই হাওরে কিছুদিন পরেই আর পানি থাকবে না, তখন এই হাওরটা হয়ে যাবে সবুজের সমারোহ। এখন যেখানে পানিতে টই টম্বুর, ফাল্গুন চৈত্র মাসে এই জায়গাটি
শ্যামলে শ্যামল হয়ে যায়। অবশ্য শ্যামলে শ্যামল হওয়ার পিছনে এই অঞ্চলের কৃষক শ্রেণীর মানুষের অনবদ্য পরিশ্রম থাকে। আস্তে আস্তে পূর্ববঙ্গগণ কিন্তু লাল হয়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে পাখি, চিল। এই সৌন্দর্য কে কোথায় দেখেছে? হয়তো কবি নজরুল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এ নিয়ে অনেক কবিতা লিখতেন। এক চিলতি সূর্য উঁকি দিচ্ছে, যেন হাওরের বুক ছিঁড়ে লাল টুকটুকে একটা ডিমের কুসুম। অসাধারণ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর! এক দৃষ্টিতে এরকম সূর্যোদয় না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। যেন চাপ্তির হাওরের পেট থেকে বেরিয়ে এলো রক্তিম সূর্য। এই যে বর্ষায়, বর্ষার একেবারে শেষ লগ্নে সূর্যোদয়, বিশেষ করে কার্তিক মাসে আকাশ একেবারে পরিষ্কার থাকে এবং এ সময় সূর্যোদয় সবসময় আমাকে মুগ্ধ করে। তবে ফাল্গুন চৈত্র মাসের সূর্যোদয় এই অঞ্চলে অনেক বেশি উপভোগ্য। তখন সবুজের বুক চিরে রক্তিম সূর্য উদয় হয়। অসাধারণ।
এমন দৃশ্য দেখি হয়তো দ্বিজেন্দ্রলাল রায়ের কণ্ঠে ভেসে উঠেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি, সকল দেশের রানী সেজে আমার জন্য। মাঝে মাঝেই একটা দুইটা সোনালি চিল খাদ্যের সন্ধানে উড়ে বেড়ায়। অবশ্য এখন সোনালি চিল অত বেশি দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ২০-২৫ বছর বা ৩০ বছর আগে, এ সময় অনেক সোনালি চিল দেখা যেত। এই সূর্যোদয়ের দৃশ্য, এই সূর্যোদয়ের সৌন্দর্য পটে আঁকা ছবিকেও যেন হার মানায়। মৃদুমন্দ বাতাস, হাওরের ছোট ছোট ঢেউ এই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। চাপ্তির হাওর যেহেতু অনেক গভীর হাওর না, তাই এর ঢেউগুলা অনেক ছোট ছোট। তবে এই অঞ্চলে যে গভীর হাওরগুলো আছে, এই গভীর হাওরগুলার ঢেউগুলো কিন্তু অনেক বড় হয়, বেশ বড় হয়। তো দর্শক, আমি করিমপুরের সামন থেকে, দিরাই থানার করিমপুর গ্রাম। কবি আব্দুল করিম বলেছিলেন, বসতখড়ি দিরাই থানা, বসতখড়ি সিলেট জেলা, সুনামগঞ্জ মহকুমা, বসতখড়ি দিরাই থানা, গ্রামের নাম হয় উজান্দল, আর আমাদের গ্রামের নাম হচ্ছে করিমপুর। আমার সাথে আছে আজাদ। আজাদ আজকে সহযোগিতা করেছে। দেখুন করিমপুর গ্রামের সকালবেলার দৃশ্য। অসাধারণ। প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, কাছে থাকার জন্য। আজকে আমরা দেখলাম করিমপুরের সামনে সূর্যোদয়। এই দৃশ্য আপনার কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।